8,500 টাকা জোড়া আছে, 2,500 টাকা আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা, আজকে চলে এসে মগড়াহাটে। তো রবিবার কেমন চলছে মগড়াহাট, তো চলো ঘুরে আসি। প্রথমে তোমাদের একটা পায়রা দেখাচ্ছি, এটা হচ্ছে কাজমা পায়রা আছে, কাজমা বেবি পায়রা আছে। তো দাদা অনেক দূর থেকে এসেছে, জয়নগরের ওপার থেকে, আর জয়নগরের ওপার থেকে এসেছে এই পায়রাটা নিয়ে সেল করতে। তা দাদা ভালো করে দেখাচ্ছে, এই হচ্ছে পায়রার ডানা আছে। পায়রাটার দাম রেখেছে 1,000 টাকা, বার্গেনিং করলে তোমরা ওই 700 টাকা কি 600 টাকার মধ্যে পেয়ে যাবে। 1,000 টাকা দাম রেখেছে, খুবই ভালো একটা বেবি আছে, বিগ সাইজের আছে, আর নর বেবি হবে, পুরো কাজমা আছে, ধাড়ি পেয়ার দেখিয়েছে, আমার ফোনে দেখিয়েছে, আর এই হচ্ছে বেবিটা আছে। তো চাইলে তোমরা এসে নিতে পারো। ধন্যবাদ। এটা ডানা দেখো, ডানা এই পায়ের ডানা দেখো, ফুল ফ্রেশ, তাই তো? ল্যাশটা দেখো, ল্যাশ আমি চলে এসেছি কালেদার খাতার কাছে। তো কালেদার কিছু এলাহাবাদি কালদম তুলেছে, দেখাবে আমাদের, চলো দেখছি। কি কালদম দেখাচ্ছ? ওটা এলাহাবাদি, এলাহাবাদের সাথে চিনি আছে ভাই, আগে তো এল সাইজের মাল জোগাড় করতে পারি। আচ্ছা, এটা নর তো? এটা নর। গিয়েছো কে? গিয়েছো। ল্যাচ পুরো কালো তো? একদম ফুল বাঁধা ল্যাচ, এক হাতে দেখানো যাবে। মিক্স কালো ল্যাচ, পুরো গোড়া থেকে কালো, পুরো গোড়া থেকে কালো। নর? নর। বিগ সাইজ আছে, ছাড়ো মাথাটা এবার দেখো। এই হচ্ছে মাদা, ল্যাচ পুরো গোড়া থেকে কালো, মাদা 14 লেজ 14 লেজ, তাই তো? ওর ল্যাচ খুলে বলি, 14 লেজের মাদা আছে, 11 12 13 14 15 16 লেজ, 16 লেজের মাদা আছে। চোখটা একবার দেখো, কি দাম রেখেছো পেয়ারটা? পেয়ারটা 9,000 টাকা, তাই তো? ঠিক আছে, নালটা কালদম, তাই তো? হ্যাঁ, একসাথে নালটা কালদম। ল্যাচ পুরো মিক্স কালো আছে, একদম পুরো ল্যাচ দেখে দিচ্ছি। এটা হচ্ছে নর আছে, ঘিয়ে চোখের তো, আর মাদা আছে, এই মাদা ফেস চোখে, ফেস চোখে। ল্যাচটা একবার দেখিয়ে দাও তো, এই হচ্ছে ল্যাচ আছে, পুরো ফেস কুচকুচে কালো আছে পুরো। এটা মাদা না নর? এটা নর। নর আছে, মাদাটা দেখাচ্ছে, মাদাটা দেখাচ্ছে। এই হচ্ছে মাদা আছে, ল্যাচ পুরো মিক্স কালো আছে, চেরা ল্যাচে, চেরা কাটির আছে। কি দাম আছে পেয়ারটা? পেয়ারটা 3,500 টাকা, 3,500 টাকা আছে। বার্গেনিং চলবে? একটু চলবে, একটু চলবে। কালো সবুজের সেট আছে, এক পেয়ার, তাই তো? এটা নর না মাদা? এটা নর আছে, পুরো ফেস চোখে, আর এটা মাদা আছে, মাদাটারও ফেস চোখে আছে। গম ঠোঁটের পায়রা কি দাম আছে পেয়ারটা? 2,500 টাকা আছে এক পেয়ার। গম ঠোঁটের পায়রা আছে, ডিম বাচ্চা গ্যারান্টি পেয়ে যাবে তোমরা। এখন যে পায়রা দুটো তোমরা দেখছো, ছাপকা পায়রা আছে, সবুজ ছাপকা পায়রা। তো ভালো করে তোমরা দেখে নাও, সামনেরটা হচ্ছে নর আছে, নরের চোখের কোয়ালিটি খুবই খুবই ভালো আছে, আর মাথার হেডসেপও ভালো আছে, বিগ সাইজ পায়রা আছে। আর পেছনেরটা হচ্ছে মাদা আছে, সিঙ্গেল করে চাইলে সিঙ্গেল তোমরা পাবে, পেয়ার চাইলে পেয়ার পাবে, পেয়ার পড়ে যাবে 2,000 টাকা, সিঙ্গেল করে চাইলে তোমরা ওই 1,200 টাকা, 1,000 টাকা এরকম পড়বে। কাল দেখে জিজ্ঞেস করেছিলাম, তো খুবই ভালো কোয়ালিটির পায়রা আছে, বিগ সাইজ পায়রা আছে, ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে। কাজমা আছে, কাজমা জোড়া আছে, ল্যাচ পুরো ছাই আছে, দেখে নাও তোমরা। জোড়া কত বললে? 2,500 টাকা জোড়া আছে, অনেক কমে তোমরা পাবে কাজমা জোড়া, 2,500 টাকা মানে অনেকটাই কমে পাবে, কালদমের দাম কম আছে। নিয়ে যাও, বিগ সাইজ পায়রা আছে দাদার কাছে এসে, দাদা মসজিদের গায়ে বসে, লালদার কাছে পাবে তোমরা, ভালো নাম হচ্ছে শরীফুলদা, এসে তোমরা নিয়ে যাও, ভালো ভালো পায়রা আছে শরীফুলদার কাছে, দাম কম পাবেন। কাজমা পায়রা আছে বিগ সাইজ, ওড়ারও গ্যারান্টি আছে। এক পেয়ার গিরিবাজার সেট আছে, এক পেয়ার আছে পুরো, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে নর হবে, আর এটা হচ্ছে মাদা হবে, এক পেয়ার আছে। কি দাম রেখেছো পেয়ারটা? 400 টাকায় তোমরা পাবে, এক পেয়ার পায়রা আছে, ডিম বাচ্চা গ্যারান্টি পেয়ে যাবে লালদার কাছে। এক সেট আছে, পুরো একই রকম দেখো, পুরো সেট পায়রা আছে,
এসে তোমরা নিয়ে যাও লালদার কাছে, অনেকটা কমে পাবে তোমরা। পাঁচ ছ ঘন্টা ওড়ার গ্যারান্টি পাবে 400 টাকায়। এসে আসো, ভালো লাগলে পায়রা তোমরা অবশ্যই নিয়ে যাও লালদার কাছ থেকে। আর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বাড়িতে কালেকশন আছে দাদার কাছে, অনেক দূর থেকে এসে পায়রা নিয়েও যায়। কালাঙ্কা পেয়ার আছে তাই তো? এটা নড় আছে আর এটা মাদা আছে। কেমন ওড়া আছে? 6-7 ঘন্টা রেজাল্ট আছে। 500 টাকা পেয়ার আছে। বার্গেনিং চলবে, 500 টাকার উপরেও বার্গেনিং চলবে, সব পায়ের উপরে বার্গেনিং চলবে লালদার কাছে। শুধু এখানে নয়, বাড়ি থেকেও তোমরা চাইলে পেয়ে যাবে, যে কোনো পায়রা চাইলে পেয়ে যাবে। কি পায়ের আছে এগুলো? কেমন ওরে? 7-8 ঘন্টা উড়ছে। 1200 টাকা তাই তো? একদম না বার্গেনিং চলবে, বার্গেনিং চলবে। সানলাইটে ফেলে তোমাদের চোখটা ভালো করে দেখালাম। খুলছি না ভাইরা, এটা নড় আছে, পুরাতন ব্লেডের আছে, আর এটা মাদা আছে। কি দাম আছে পেয়ারটা? 600 টাকা পেয়ার আছে, বার্গেনিং চলবে। ঠিক আছে, ঢুকে যাবো। এক পেয়ার পেয়ার আছে সবুজ সাপ তাই তো? সবুজ সাপকা আছে এক পেয়ার লালদার কাছে। এটা হচ্ছে নড় আছে, নড়ের চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ তোমরা, ঘিয়ে চোখের উপরে আছে। আর এটা হচ্ছে মাদা আছে, নড়টা হচ্ছে গম ঠোঁটে আছে, মাদাটাও খুব একটা বড় ঠোঁটের না। এক পেয়ার পায়রা আছে, ফুল ধাড়ি আছে, বিগ সাইজ। কি দাম আছে পেয়ারটা? 800 টাকা দাম আছে। বার্গেনিং চলবে না, 800 টাকা আছে। ডিমতারা পেয়ার আছে পুরো 800 টাকা, তো অনেকটা কম দামে তোমরা পাবে। হাতে ডাকছে, ছাড়ো দেখি ভেতরে ছাড়ো। এই আছে এক পেয়ার আছে, ডাকছে। এখন যে পায়রাগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে ফ্যান্সি পায়রা আছে, লালের ওপর আছে, লালের ওপর ফ্যান্সি পায়রা আছে। তো বেস্ট কোয়ালিটির আছে, বেস্ট কোয়ালিটি বলতে নটটা আছে ওল্ড ব্লেড লাইন আছে, আর মাদার হচ্ছে 1 দশকের পায়রা আছে। তো চাইলে যারা ফ্যান্সি পায়রা পছন্দ করে থাকো তারা অবশ্যই পেয়ারটা এসে নিয়ে যেতে পারো মগরাটে। তো এই পেয়ারটার দাম বলছে 1500 টাকা, বার্গেনিং করলে আর কম হবে না, 1500 টাকায় নিতে হবে। তো একদম আছে, খুবই ভালো কোয়ালিটিরও পায়রা আছে। এখন তোমাদের আরও দুটো কালদমা পায়রা দেখাচ্ছি। চিনি কালদমা আছে, বিগ সাইজ আছে, নটটা বিগ সাইজ, মাদাও বিগ সাইজ আছে, ল্যাচ পুরো গোড়া থেকে কালো আছে, আর প্রচুর বড় সাইজের পায়রা আছে। ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে, একদম বিগ সাইজ আছে, এক হাত পায়রা আছে। তো পায়রা পেয়ারটার দাম বলছে 4000 টাকা, বার্গেনিং করলে আর কম হবে না, 4000 টাকায় নিতে হবে। তো একদম আছে, নটটার ঠোঁট পুরো সাদা আছে, মাথাটা ঠোঁটের মাথা হালকা কালো আছে। তো চাইলে তোমরা এই পেয়ারটা এসে নিতে পারো, 4000 টাকা আছে, একদম কম হবে না, বার্গেনিং করলে খুবই ভালো পায়রা আছে। একটা দাদার খাঁচায় এসেছিলাম, তো দুটো হুমার পায়রা চোখে পড়লো, ফ্যাঁসা হুমার পায়রা। তো তোমাদের ভাবলাম দেখাই, খুবই ভালো পায়রা আছে পেয়ারটা। অনেকদিন পর হুমার পায়রা দেখলাম, এরকম ফ্যাঁসা হুমার পায়রা, হুমার পায়রাও এর আগে অনেক এসেছে, তবে এই হুমার পায়রা দুটো একটু অন্যরকম লাগলো, আর খুবই ভালো পায়রা আছে দেখে মনে হচ্ছে। তো দাদাকে বললাম ধরে দেখাতে, দাদা ধরেও দেখাচ্ছে। তো দাদার মুখ থেকে সব শুনবো যে কত টাকা দাম আছে, কি পায়রা আছে। তো খুবই ভালো লাগলো পায়রা দুটো, ভাবলাম যে চলো তোমাদেরকে দেখাই। এটা হলো আমিরদার খাঁচা, আমিরদার এই খাঁচাটা নতুন বানিয়েছে। তো চলো, দাদা পায়রাগুলো বার করেছে, এবার দাদার মুখ থেকে শুনে নি দাম কত আর এটা কি পায়রা। কি পায়রা এটা দাদা? এই যে পায়রাগুলো তোমরা আগেও দেখিয়েছি লালদার পায়রা, শরীফুলদার। তো পায়রাগুলো যারা গড়ে নিতে চাও, মানে 10টা কি 15টা 20টা এরকম নিতে চাও, সব 180 টাকা করে পিস। তো অনেকেই আছো যে যারা গড়ে এরকম নিতে চাও, চাইলে তোমরা নিতে পারো। তাই ভিডিওটা একবার ভালো করে তোমাদের বানিয়ে দেখাচ্ছি, গড়ে তোমরা যদি নিতে চাও সব নিলে 180 টাকা করে পিস পড়বে। এখন তোমাদের যে পায়রাটা দেখাচ্ছি, একটা দাদার খাঁচা এসেছি, সামনে একটা হুমার পায়রা আছে, কালো হুমার। কালো হুমারটার দাম বলছে 1000 টাকা, বার্গেনিং করলে 800 টাকায় কি 900 টাকায় তোমরা পেয়ে যাবে। তার সামনে একটা আছে সাদ্দুম পায়রা, সাদ্দুম পায়রাটার পিস বলছে একটা আছে নড় পায়রা, ওটা বলছে 1500 টাকা পিস। তো খুবই ভালো একটা সাদ্দুম পায়রা আছে, ফুল ফেস আছে, আর বিগ সাইজ পায়রা আছে। তার সামনে দেখো অনেকগুলোই তোমরা পায়রা পেয়ে যাবে দেখতে। ওটা হচ্ছে রামপুরি পায়রা পেয়ার আছে, রামপুরি পায়রা পেয়ারটার দাম বলছে 4000 টাকা, বার্গেনিং করলে তোমরা একটু কিছু কমে পেয়ে যাবে।
তো অনেকটা ভালো পায়রা আছে, ফুল ফেসের ওপর আছে, আর বিগ সাইজ পায়রা আছে, দেখে তোমরা বুঝতে পারছো রামপুরি পায়রা। সামনেরটা নড় আছে, পেছনেরটা মাদা আছে, তো অনেকটা তোমরা কমে পেয়ে যাবে, 4,000 টাকা এবার বার্গেনিং করলে একটু কমে তোমরা পেয়ে যাবে। এখন যে একটা আরেকটা দাদার খাঁচায় এসেছি, তো প্রথমে তোমাদের এক পেয়ার ম্যাড্রাস পায়রা দেখাচ্ছি। সামনে যেটা দেখছো এটা হচ্ছে জিরিয়া পায়রা আছে, জিরিয়া ম্যাড্রাস মাদা আছে, আর পেছনে যেটা দেখছো ওটা হচ্ছে নড় আছে, মল্টিং আছে। তো খুবই ভালো এক পেয়ার পায়রা আছে, পেয়ারটা বলছে 1,000 টাকা, তোমরা যদি বার্গেনিং করো 800 টাকায় পেয়ে যাবে। আর তার সামনে দেখতে পাচ্ছে একটা ছাপকা পায়রা আছে, ছাপকা পায়রা ওরকম বলছে 400 টাকা। পেছনে একটা পায়রা আছে, পুরাতন ব্লার লাইনে একটা নড় আছে, ফুল সিয়া নড়, ধরে দেখাতে পাচ্ছি না। তো এই ওই যে নড়টা দেখলে, আর তার সামনে যে জিরিয়াটা আছে, পেয়ারটা বলছে 1,200 টাকা, তোমরা যদি বার্গেনিং করো 800 টাকায় পেয়ে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে।